প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম। এই মুহূর্তের সবচাইতে বড় খবর রাজ্য রাজনীতির বিষয়বস্তু নিয়ে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনীয় একেবারে ভোট প্রচার তুঙ্গে শুরু। অন্যদিকে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর দৌড়ে রাহুল গান্ধী এগিয়ে না নরেন্দ্র মোদি এগিয়ে, এটা একটা চিন্তা ভাবনা বিষয়বস্তু নিয়ে আজকে নির্ধারিত সময়ে। কিন্তু উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতে বিজেপি যে কাজ করেছে বা কাজ করেনি, আদত্তে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কতটা প্রভাব পড়বে তার একেবারে বিস্তারিত সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে খুঁটিনাটিন বিষয়বস্তুগুলি তুলে ধরছে। ব্যাপক অংশের মানুষজন একটা উদ্দীপনায় সারা শব্দ পাওয়ার ক্ষেত্রে সেটাই কিন্তু বাস্তবে একটা মানচিত্র রূপরেখা হতে পারে, সেটার উপর কিন্তু একটা বিস্তারিতভাবে রূপরেখা ধারণ করতে পারে বলে এটাই একটা রাজনৈতিক মহলে আবহাওয়া চেঞ্জ। তাহলে উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারত প্রতিটি রাজ্যে আমরা দেখি, যেমন ত্রিপুরাতে এবং বঙ্গে পশ্চিমবঙ্গে চাকরি কেলেঙ্কারি দুর্নীতি বিভিন্ন ছাটফাট, কিন্তু যে সভা চলছে, ধরুন মধ্যপ্রদেশে বিজেপির একটা সভা চলছে, সেই সভাতে দ্বন্দ্ব, বা কংগ্রেসের সভা চলছে সেখানে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব। এই যে গোষ্ঠীকন্দল আর দ্বন্দ্ব আর কতদিন চলবে? আবহাওয়া চেঞ্জ, পরিবর্তনের হাওয়া, একই খেলা তবু করি না রব, মানুষ হয়েছি আজ, শিক্ষা দিবে কিসের পাশ? এটাই তো চাকুরি কেলেঙ্কারি দুর্নীতি শিক্ষা অর্জুনের ভাণ্ডার, তবু করি আশা মনে থেকে কাজে যন্ত্রণা, কিসের এতই ভাবনা? এখানেই যারা চাকুরি 10/323 বলুন কিংবা এসএসসি টেট উত্তীর্ণ, বিভিন্ন কার্যত শাসকের রাতের ঘুম ছুটে যাচ্ছে বা রাতের ঘুম ভেঙে যাচ্ছে। নির্ধারিত সময়ে আমরা ভিডিও ফুটেজটি একটু বড় করব, একটু বড় করার চেষ্টা করব দর্শক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে। কিন্তু এই যে রাজ্য রাজনীতির উদ্বেগজনক, সেটা বাস্তবে কতটা প্রভাব পড়বে বা কতটা উজ্জীবিত হবে, তারপরেই তো পরিস্থিতি একটা সামাল দেওয়ার একটা খতিয়ান পরিস্থিতি দেখানো যাবে। কিন্তু বিজেপি সরকার ধরুন ক্ষমতায় আবার এলো, তাহলে যেসব নেতাগুলো ছটফট নেতাগুলো আবাসেই তারা বিজেপিতে যাবে, অর্থাৎ এই যে লেনদেন দল ভাঙানোর খেলা ক্ষেত্রে লেনদেন, যাওয়া আসা আসি এবং ভাবনা চিন্তা, সেই বিষয়বস্তুর মধ্য দিয়ে একটা আসবে একটা যাবে, এটাই হচ্ছে ভাবনা চিন্তা। তবে রাজ্য রাজনীতি দর্পণাই আমাদের ভিডিও ফুটেজটা একটু বড় হবে, আর আপনাকে হ্যাঁ দেখতে হবে ভিডিওটি ধৈর্য সহকারে, দেখতে হবে আপনাকে ধৈর্য সহকারে, না দেখলে তো আপনি কিছু বুঝতে পারবেন না। বুঝার আগে স্বপ্ন দেখেছিলাম ভাই, রাতের অন্ধকারে হয়েছি এবং কাম, সেটা কিন্তু রাজ্য রাজনীতি দর্পণায়, সেটা কিন্তু বাস্তবে একেবারে কিন্তু রাজ্যের মধ্য দিয়ে একটা দর্পণায়, সেটা কিন্তু বাস্তবে প্রভাবিত হতে পারে, সেটা কিন্তু বাস্তবে রূপরেখা হতে পারে। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেটা কিন্তু পাখির চোখ শাসক বিরোধী, তারা প্রত্যেকেই একটা ইচ্ছা থাকে যে তাদের স্বপ্ন থাকে যে উপপ্রধানমন্ত্রী হবে অমুক দল বিজেপি কিংবা আঞ্চলিক দল কিংবা কংগ্রেস, তাদের প্রত্যেকে একটা আশা থাকবে, তারা বুক ভরা আশাটা, তাদের যে পরিশ্রম, ধরুন আপনি 1 থেকে 10 অর্থাৎ মাধ্যমিক যাকে আমরা বলি, অর্থাৎ 10 ক্লাস, চলতি ভাষায় যদি আরও গ্রামীণ এলাকার ভাষাতে বলি তাহলে 10 ক্লাস, তাহলে 5 বছরের যে পরিশ্রম, অর্থাৎ 1 বছরের পর যে একটা, ধরুন আপনি 5-এর পর 6, 6-এর পর 7, অর্থাৎ 1 বছরে যে পরিশ্রমের পর লেখাপড়া শিখে কী অর্জন দিলেন, কী শিক্ষকের এক্সামিনারের সঙ্গে কথোপকথন হলো, সেটা কিন্তু তুলে ধরার জন্যই সেম টু সেম রাজনীতিক বাই রাজনীতি। একটা নেতা ধরুন 5 লক্ষ টাকা পাচ্ছে সাংসদ পদে, আমি কথার তর্কে খাতিরে বলছি, একটা এমএলএর বেতন ধরেন 1.5 লাখ থেকে 1 লাখ, তাহলে এই যে রাজ্যের শিক্ষা নেই, শিল্প নেই, নেই কোনো চাকরি, প্রশ্ন করলে পাড়ায় পাড়ায় বাইক বাহিনী রাবণরাজ, এটা স্বাভাবিক প্রত্যেক রাজ্যে, আমি শুধু ত্রিপুরা বলছি না, আমি শুধু পশ্চিমবঙ্গ বলছি না, এরকম আছে আশেপাশে আছে। আমি সিম্পল দর্শক বন্ধুদের সঙ্গে উদাহরণ দিয়ে কিছু কথোপকথন প্রকাশিত করছি, সেটাই কিন্তু উদ্বেগজনক, সেটাই কিন্তু মনের মধ্যে আবেগ ভরা, সেটাই বাস্তবের রূপরেখা, সেটাই কিন্তু দৌড় গোড়াতে যাবে। কিন্তু আজ না হলে কাল আপনার রূপরেখা বা মানচিত্র কতই প্রভাব পড়বে, কতটা উজ্জীবিত হবে, তারপরেই তো একবার পরবর্তী প্রশ্ন ধাপের সীমা নেই, আজ আছি কাল থাকবে না, পরশু আছি আজ নেই, এটা নির্ধারিত সময়। কিন্তু লোকসভা নির্বাচন
রাজস্থান, অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলট কিছু কথোপকথন হয়েছিল, বেশ দ্বিধাহীত একটা ঝামেলা চলেছিল, দ্বন্দ্ব, সেটা কিন্তু মিটেছে। ওপরের দিকে মধ্যপ্রদেশে কমলনাথ, তিনি কিন্তু দৌড়ে আবারও একটা এগিয়ে রয়েছেন, তার চান্স রয়েছে 2023-এ, যেহেতু 5 রাজ্যে নির্বাচনী ভোট প্রচার, সেই কারণ মোতাবেক অনুসারে এটা একেবারে পারস্পরিক, সেটা কিন্তু বাস্তবে রূপরেখা মানচিত্রটা দেখা যেতে পারে। আপনাদেরকে আমরা সেই মোতাবেক অনুসারে জানাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনারা জানবেন, আপনারা নিশ্চয়ই জানবেন বিষয়বস্তুগুলো কী কী বিষয় নিয়ে আমরা কথা বলছি 2024-এ। আদানি ইস্যু নিয়ে যে রাহুল গান্ধী বারবার করে ইস্যু তুলছে, তাছাড়া মানুষের গ্যাস মূল্যবৃদ্ধি, পেট্রোল পণ্য মূল্যবৃদ্ধি, রান্না গ্যাসের দাম, যদি গ্রামীণ এলাকাতে যদি বলা হয় তো অনেকেই জাল খালি দেখবেন, গাছের ডাল ডুল ভেঙে টেঙে আশ্রয় নিয়ে তার জন্য একটু রান্নার ব্যবস্থা করানো হয়, বা সামগ্রিক যেটুকু পারে তাদের অর্থ নুন আনতে প্রান্তা শেষ হয়ে অনেকে মানুষ জনজাতি ভাই বোন বা অনেকেও আছে মধ্যবিত্ত, বা আমারও এলাকার গ্রামীয় মধ্য দিয়ে অনেকেই আছে, বা আমরা একসময় এই কাজ করেছিলাম বা আছি, যে কষ্টের সঙ্গে দিন যাপন সেটা কিন্তু প্রত্যেকেরই হয়, প্রত্যেকেরই মনের মধ্যে একটা আঁতকে ওঠে, আপনি আজ সুখ শান্তিতে আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন, আজকে ধনী রয়েছেন, কালকে নাও থাকতে পারেন, কিন্তু 2024-এ আপনাকে কিন্তু বিবেক, এই বিবেকটা যখন কথা বলবে তখন আপনার গায়ের লোম খাড়া হয়ে শিউড়ে হয়ে উঠবে, আপনার গায়ের লোম খাড়া হয়ে শিউড়ে উঠবে, তাহলে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারতের কর্মশ রাজ্যগুলি একচাটিয়া বা একতরফা ভোট কোথায় কোনো পাতায় লেখা নেই বা কোথাও একটা উল্লেখ করা নেই, সেটা বিরোধী একটা ভোট ভাগ বসিয়ে ক্ষমতায় আসা আর আসমান জমিন তৈরি তফাত। কী বললাম? আসমান জমিন তৈরি তফাত। তাই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অনেকটা সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি নিয়মিত একটু দেখার চেষ্টা করবেন, তারপর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কেননা আমরা নির্ধারিত সময়ে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা নির্ধারিত সময়ে যে আমাদের মূল্যবান যে প্রতিক্রিয়া, যে বিষয়বস্তু, তারপর যে প্রতিক্রিয়া দিচ্ছি সেটার ওপর নির্ভরশীল করছে, কিন্তু রাজ্য রাজনীতির দর্পণ নাই, সেটাই বাস্তবে রূপরেখা মানচিত্র, এটাই প্রকাশিত হওয়ার ক্ষেত্রে 2024-এ রাহুল গান্ধী বনাম মোদীর মধ্যে একটা প্রেস্টিজ ফাইটের লড়াই, সেই লড়াই নেতৃত্ব কারা হবে বা কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে, এটাই এখন দেখার বিষয়। বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি, 5 রাজ্যে নির্বাচনী প্রচার, ভোট প্রচারের ফলাফলের পর আপডেট আসতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।